আত্মহত্যার কারণ বলতে আমি প্রথম যেটা মনে করি, শিক্ষার্থীরা বিভিন্নভাবে মানসিক প্রেশারে থাকে, সেটা পারিবারিক চাপ হইতে পারে, আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের সেশন জট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রেম ঘটিত কারণ হইতে পারে। এখন এইসব চাপ থেকে শিক্ষার্থীরা মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথটা বেছে নেয়। এখন এই আত্মহত্যার প্রতিকার হিসাবে বা আত্মহত্যা থেকে তাদেরকে আত্মহত্যা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য প্রশাসনিকভাবে কিছু কাজ আছে যেগুলো করা উচিত, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সেটাই দৃষ্টি দেয় না বা গুরুত্ব দেয় না। এই কাজগুলো যেমন হতে পারে আমাদের সাইকিয়াট্রিস্ট নিয়োগ, আমাদের মনোবিশেষজ্ঞ যে বিভিন্ন সেশন নেওয়া, বিভিন্ন টিচারদের কাছে যে আমাদের অভিমত প্রকাশ করা যে আমাদের এই এই সমস্যাগুলো হচ্ছে, এইগুলোতে আমাদের প্রশাসন গুরুত্ব দেয় না। এই জন্য বিশেষ করে আমাদের স্টুডেন্টদের ভিতরে হতাশা বেশি কাজ করে। আর আমাদের মেডিকেলে এই মানসিক বিশেষজ্ঞ না থাকায় এই সাপোর্টটা আমরা পাচ্ছি না, এই জন্য আমাদের মূলত সমস্যাগুলো বেশি হয়। এমন অবস্থা হয় যে থাকার মতো অবস্থা নেই, তারা কি করবে, তারা কিছু করার মতো মানে ক্যাপাসিটি নেই, অর্থাৎ তাদের ইনকাম সোর্সও নেই, তাদের ফ্যামিলি থেকে নিতে পারছে না, তাদের যে পরীক্ষার প্রেশার, আর্থিক প্রেশার, ফ্যামিলিগত প্রেশার, এই প্রেশারের কারণে কি হচ্ছে, উনি ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফলে কি হচ্ছে উনি একটা অঘটন ঘটানোর একটা পরিকল্পনা থাকে, যা হচ্ছে তার জন্য তার মানসিক স্বাস্থ্যের জন্য মানে খুব মারাত্মক হুমকি তৈরি করছে। এখন যদি আমি হচ্ছে বলি যে প্রশাসন ক্ষেত্রে বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কী করছে আমাদের জন্য, এখন দেখেন আমাদের যারা আছে আর্থিক সমস্যা আছে তাদের মেন তাদের কী করতে হবে, তাদেরকে আবাসনের ব্যবস্থা যদি থাকে তার মানে কি তাদের যে আর্থিক খরচটা একটু লাঘব হচ্ছে, যদি আর্থিক খরচ লাঘব হয় তার মানে তাদের ডিপ্রেশনের পরিমাণটাও লাঘব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন কেন নিচ্ছে না এই বিষয়টা জানি না। তো তারপর যদি আমি যদি আসি যে প্রেম ঘটিত বা অন্যান্য কারণে যে ডিপ্রেশনটা অন্যান্য কারণের মধ্যে যেমন প্রেম ঘটিত, তারপর হচ্ছে যে একাডেমিক যে প্রেশার, একাডেমিক যে রেজাল্টের একটা প্রভাব, সেগুলো অবশ্যই কাজ করে। ফলে কী হচ্ছে প্রেম থেকে যখন হচ্ছে একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা হওয়ার পরে কী হচ্ছে হতাশ হচ্ছে, হতাশার পর ফলে কী হচ্ছে সুসাইড করে একটা পরিকল্পনা করছে, অনেকে সুসাইড করছে, অনেকে ধৈর্য ধারণ করে বেঁচে আছে। অর্থাৎ এই পদক্ষেপটা আশা করি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রশাসনে আছে তারা এই পদক্ষেপটা নেবে, আমাদের যে ডিপ্রেশন থাকে আমাদের এই বিষয়টা কাউন্সিলিং করার জন্য অনুরোধ জানাচ্ছে। ধন্যবাদ।